হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ লিস্টের ব্যাপারে, এবং সেই ভিডিওর নিউজ আপডেটে বলা হয়েছিল যে 10ই মে-র মধ্যে উচ্চ প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ যে প্যানেল বা যে লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। কিন্তু সেই লিস্ট প্রকাশে এখন বিলম্ব হচ্ছে, এবং সেই সংক্রান্ত নতুন কিছু আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে থমকে গেল উচ্চ প্রাথমিকে নিয়োগ। তো সুতরাং এই নিয়োগ সংক্রান্ত নতুন কী তথ্য প্রকাশিত হয়েছে, তো সেই বিষয়ের ওপরেই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো যে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নতুন কী নিউজ আপডেট উঠে এসেছে। তো নতুন নিউজ আপডেট অনুসারে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আশায় বুক বেঁধে রয়েছেন কয়েক হাজার হবু শিক্ষক, কিন্তু আপার প্রাইমারির ইন্টারভিউ তালিকা প্রকাশ করার জন্য কলকাতা হাইকোর্টের কাছে আরও 4 সপ্তাহ সময় চেয়ে আবেদন জানালো স্কুল সার্ভিস কমিশন বা SSC। যদিও সোমবার এই আবেদনের শুনানি হয়নি, বরং বিচারপতি সিনহার এজলাস থেকে মামলা পাঠানো হয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের রেগুলার বেঞ্চে। প্রসঙ্গত, এর আগে আপার প্রাইমারি সংক্রান্ত মামলায় 10ই মে-র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল SSCকে। SSCর তরফে বলা হয়েছে তারা আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলতে প্রস্তুত। 2020-র 11ই ডিসেম্বর হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে চলা হবে, কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আদালত অবমাননার আশঙ্কা করছে SSC। সেই কারণেই পূর্ববর্তী নির্দেশ মডিফিকেশন করার আবেদন জানানো হয়েছে। আদালতের কাছে SSCর আর্জি ইন্টারভিউ তালিকা প্রকাশ করার জন্য আরও 4 সপ্তাহ সময় দেওয়া হোক তাদের। প্রসঙ্গত, এর আগে আদালতের নির্দেশ অনুসারে 10ই মে-র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ এবং তার 8 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্যানেল প্রকাশ করার কথা ছিল SSCর। বলা হয়েছিল 31শে জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রেকমেন্ডেশন দিতে হবে, তবে সেই নিয়মে এবার কিছু হেরফের হচ্ছে। এ প্রসঙ্গে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুশান্ত ঘোষ বলেন, রাজ্যের কোভিড পরিস্থিতি সম্পর্কে আমরা সচেতন, তবে আদালতের নির্দেশ মেনে 10ই মে-র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত না হওয়ায় এবং এ বিষয়ে SSCর তরফে কোনো বিবৃতি না দেওয়ায় মঞ্চ আশঙ্কায় ছিল। তবে আদালতের কাছে কমিশন আবেদন জানানোই এটা স্পষ্ট যে আদালতের নির্দেশ সম্পর্কে তারা সচেতন। তাদের আশা, দ্রুত গ্যাজেট বিধি মেনে শূন্য পদে নিয়োগ করা হবে। তো সুতরাং বন্ধুরা, উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই তথ্য থেকে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আপাতত এই করোনা পরিস্থিতির জন্যে 10ই মে-র মধ্যে যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কোনো কারণে একটু স্থগিত হয়ে গেছে, কিন্তু SSC কিন্তু এ বিষয়ে যে তৎপর এবং সিরিয়াসভাবে বিষয়টাকে দেখছে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে কিন্তু আশাহত হওয়ার কোনো ব্যাপার নেই। তারা যে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে, এই সময়ের মধ্যেই কিন্তু তারা সমস্ত বিষয়টা সম্পূর্ণ করে দেবে, এটা আশা করা যাচ্ছে। এবং এই উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নতুন কিছু তথ্য প্রকাশিত হলে সেগুলো তোমরা এই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তো সুতরাং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের তথ্যটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নতুন একটা নিউজ আপডেট, এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।